পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা রেজাল্টের অপেক্ষায় বসে আছি। এই সময় আমাদের মনের মধ্যে যেসব কোশ্চেনগুলো ঘুরপাক খাচ্ছে তা আপনারা কমেন্টে জানিয়েছেন, সেই নিয়ে আজকের ভিডিও। আমরা আজকে আলোচনা করব যে পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের কাজ কি, বেতন কত, কিভাবে হিসাব হয় বেতন, এবং তার পোস্টিং কোথায়, এবং প্রমোশন আছে কি না, এসব নিয়ে টোটাল আলোচনা করব। আমরা এই খাদ্য দপ্তরের অর্থাৎ খাদ্য দপ্তরে ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য জেলায় যে সমস্ত পোস্টিং হয় সেই খাদ্য দপ্তর নিয়ে আজকে আলোচনা করব। তো সবচেয়ে বড় একটা যে কোশ্চেন হচ্ছে যে আমাদের কি শারীরিক ক্ষমতার কথা কিছু বলা নেই, অর্থাৎ কি হচ্ছে যে আপনাদের এক্সামের রেজাল্টের পরে কোনো প্রকার শারীরিক সক্ষমতার টেস্ট হবে না, নোটিফিকেশানে কোথাও দেওয়া নেই। ছুটোছুটি, দৌড়াদৌড়ি, বুকের ছাতি মাপজোক, কোনো রকম রোগের পরীক্ষা, কোনো টেস্ট নেওয়া হবে না, বোঝা গেল? তা সত্ত্বেও একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনার শরীর যেন সুস্থ সবল থাকে, কারণ আপনাকে এটা হচ্ছে সাব ইন্সপেক্টর পরীক্ষা, সাব ইন্সপেক্টরের জন্য, বুঝতে পারছেন তো? পুলিশে যেমন সাব ইন্সপেক্টর হয়, সেরকম এখানে কি শারীরিক সুস্থ থাকতে হবে, কারণ গ্রামে গঞ্জে মাঠে খেতে কখনো কখনো আপনাকে যেতে হতে পারে, কারণ আপনার কাজটাই হচ্ছে ইন্সপেকশন করা, অর্থাৎ তদন্ত করা যে কেউ কোনো ফুড খাদ্যদ্রব্যের উপর কোনো প্রকার কোনো আলাদা কিছু প্রয়োগ করছে কি না, এরকম শারীরিক সক্ষমতা আপনাকে রাখতে হবে, এবং যতটা সম্ভব আপনাকে সুস্থ সবল থাকা প্রয়োজন। এটা পুলিশ সাব ইন্সপেক্টরের মতো না হলেও ক্রাইম হ্যান্ডেল করতে হবে না, কিন্তু আপনাকে খাদ্য সংক্রান্ত যে সমস্ত ক্রাইম হয়ে থাকে, অর্থাৎ কোনো কেমিক্যাল ফলের উপর ফল তাড়াতাড়ি পাকানোর জন্য যেসব কেমিক্যাল ব্যবহার করা হয়, এছাড়া ফলকে ইললিগেলি যেসব ফল চাষ করা হয়, যেরকম হচ্ছে গাঁজা, এই সমস্ত ইললিগেলি চাষ যাতে আপনার না হয় সেদিকে নজর রাখতে হবে, সেগুলো আপনাদের দায়িত্বে থাকবে। এছাড়া কি যে তাড়াতাড়ি কোনো হাইব্রিড ফল যেসব উৎপাদন হচ্ছে, যে যেসব খাবারগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু খুব তাড়াতাড়ি সেসব ফসল তৈরি করা যাচ্ছে, সেসব ফসলকে সেসব কেমিক্যাল যাতে ইউজ না হয় সেদিকে নজর রাখতে হবে আপনাদের ফুড সাব ইন্সপেক্টর পদের বিভাগের জন্য। এছাড়া আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কি যে রেশন ডিলার যে খাদ্য সরবরাহ করে, জানেন তো, সেই খাদ্য সংক্রান্ত বিভিন্ন রকম ইন্সপেকশনে আপনাকে যেতে হতে পারে, ঠিকঠাক খাদ্যদ্রব্য পৌঁছাচ্ছে কি না, তাহলে ঠিক করে তারা দেখভাল করছে কি না, খাদ্যটা সব মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, রেশন ডিলার কোনো প্রকার গরমিল করছে কি না, সব রকম তদন্ত আপনাদের নিতে হতে পারে। এবং এটা খুব একটা ভালো পেশা, মাধ্যমিক পাশের পর এরকম এরকম পেশা পিএসসিতে খুব একটা ইম্পর্ট্যান্ট পেশা। আপনাদের নেক্সট যে কোশ্চেনটি আছে যে এতে কোনো প্রমোশান আছে কি না, তার আগে আপনাদের কোশ্চেন ছিল কি যে বেতন কত, তাহলে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি যে পিএসসি ফুড সাব ইন্সপেক্টর যে টোটাল আপনাদের বেতনটা আলোচনা করে দিচ্ছি। সেখানে বলা আছে কি যে বেসিক পে, টোটাল বেসিক পে লাগছে কত, 6,240 টাকা, মাথায় রাখবেন, তাহলে টোটাল বেসিক পে হচ্ছে 6,240 টাকা, গ্রেড পে লাগছে 2,600 টাকা, তাহলে বেসিক পে আপনাকে দেবে 6,240 টাকা, গ্রেড পে দেবে 2,600 টাকা, তাহলে টোটাল হচ্ছে কত, 8,840 টাকা এই মুহূর্তে দাঁড়ালো, ঠিক আছে। নেক্সট এরপর কি বলছে, এরপরে বলেছে ডিএ, টোটাল ডিএ দেবে মোট টাকার 125%, তাহলে টোটাল আপনাদের কত দাঁড়াচ্ছে, মোট টাকার 125% যদি ডিএ দেওয়া হয়, টোটাল জানুয়ারিতে ফর্ম ফিল আপ হয়েছিল, তাহলে জানুয়ারিতে এই রুল অনুযায়ী টোটাল দিবে, আপনি ডিএ পাবেন টোটাল 11,000, টোটাল ডিএ সমেত পাবেন 11,050 টাকা, এটা হচ্ছে আপনার মাইনে। তারপরে নেক্সট যেগুলো অ্যাড হয় আপনাদের এইচআরএ, সেখানে থাকছে 15% এইচআরএ আপনারা পাবেন, অর্থাৎ কত হচ্ছে 1,326 টাকা এক্সট্রা পাবেন, প্লাস এমএ পাবেন আপনার 300 টাকা, টোটাল আপনি সব শেষে পাবেন 21,516 টাকা, এটা হচ্ছে খুব একটা ভালো ইনকাম আপনাদের। প্লাস আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনাদের প্রমোশন কিভাবে হবে এই পদ থেকে, তাহলে আপনারা দেখতে থাকুন। তো আপনাদের প্রশ্ন যে প্রমোশন হবে হ্যাঁ কি না, তাহলে প্রমোশন অবশ্যই হবে, তার জন্য আপনাদের কি প্রয়োজন হচ্ছে, হায়ার এডুকেটেড, আপনাকে নিজে থেকে হায়ার এডুকেটেড থাকতে হবে, তবেই আপনারা এই পদে প্রমোশন হতে পারবেন। এইসব খাদ্য দপ্তরের পদের জন্য আপনাকে মাধ্যমিকের উপর নিলেও, আপনি যদি গ্র্যাজুয়েশন অথবা এইচএস কোয়ালিফিকেশান হয়ে থাকেন, তাহলে তাদের ভেতরে শুধুমাত্র খাদ্য ভবনের যে সমস্ত এই অফিসারগুলো তাদের মধ্যে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষা পাস করে আপনি যদি গ্রুপ ডিতে থাকেন সেখান থেকে গ্রুপ সিতে যেতে পারবেন। এছাড়া গ্রুপ
বি থেকে এতে এভাবে পরপর ট্রান্সফার হতে পারবেন, অর্থাৎ ডি থেকে সি, সি থেকে বি, এভাবে পরপর আপনারা প্রমোশন হতে থাকবেন। আপনাদের প্রথম প্রথম প্রমোশন কীরকম হবে, আপনারা এসআই থেকে সাব ইন্সপেক্টর থেকে জেনারেল ম্যানেজারের পদে নিয়োগ হবেন, আবার জেনারেল ম্যানেজার থেকে আপনারা কি পদে নিয়োগ হতে পারেন, ম্যানেজার, এরপরে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আপনারা নিয়োগ হতে পারে। সাধারণত সরকারি এমপ্লয়মেন্ট যে সমস্ত বেতন পায় পিএফ ডিএফ আপনারা সব কিছুই পাচ্ছেন। এরপর যেটা আপনাদের মেন কোশ্চেন হচ্ছে যে এটাতে পোস্টিং কোথায় কোথায় দিতে পারে, তাহলে আপনাদের সোজা কথাই বলে দিই যে পিএসসি ফুড সাব ইন্সপেক্টর প্রত্যেকটা জেলাতে একটা করে অফিস আছে। আপনাদের প্রত্যেকটা অফিস সাধারণত যতদিন এতদিন দেখে আসছে, যা 2014 সালে যে হয়েছিল, সমস্ত ফুডের বেশিরভাগ 90% সম্ভাবনা আপনার জেলাতেই পোস্টিং হবে। অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল জেলার হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল জেলার মধ্যেই, সরি, ওয়েস্ট বেঙ্গল রাজ্যে যদি আপনার যে জেলায়, যে জেলাতে আপনার প্রত্যেকটা এক একটা করে আছে, তাহলে সেইগুলোই আপনার পোস্টিং হবে। এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো পোস্টিংটা আপনাদের সরাসরি খুব ভালোভাবে হবে এবং প্রমোশন আছে। আপনারা তাহলে টোটাল আরও কিছু কোশ্চেন থাকলে আপনাকে আপনারা কমেন্টে জানান, আমি ডিটেলসে আলোচনা করে দেবো। তবে আপনাদের কি যে ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে, তাহলে ইন্টারভিউ নিয়ে কোনো ভিডিও চাইলে আমরা আই বটনে ক্লিক করুন এবং সেখানে কবে রেজাল্ট বেরোতে পারে আপনার সে সে সম্বন্ধে ভিডিও বানিয়েছি, আই বটনে ক্লিক করে দেখতে পারেন।